हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। शुरू कर एक नतून वीडियो चलते वाराणसी पर्व। आज सकाले ही इसे पहुँचे दिए पहुँचे बनारस। तो सकाल बेलाटा होटेल पहुँचे चेक इन कर गए दशाश्वमेध घाट देखते बोट राइडो करेछि। अपनारा जदि भिडियो ना देखें तो चैने अलरेडी भिडियो अपलोड हो गए आगे एपिसोडे से क्लिक कर देखे नी। और एखन बैरिए पड़े वाराणसर फेमस इंडियार फेमस वर्ल्डर फेमस गंगा आरती देखते हमें एक नतून भावे जाडलिया जारिश्चंद्र घाट दिए। तो घाट के हेटे हमें जब दशाश्वमेध घाट पर्तन पोटे कोड़े आमी गंगारती देख। दुपुर लांच कर चले एक होटेले रूमे रेस्ट नीते। तो एखन आबार बेरिए साढ़े पाँचटा बजे गंगारती देख। साढ़े छटा थेके गंगारती है बोट बुक करब। बोट बुक कर तारपर गंगारती देखार इच्छे आछे। इधर से देखो इधर इधर तो महाराजा हरिश्चंद्र घाट और एखने एक क्रिमाटोरियम आलो बेसिकाली इलेक्ट्रिकल क्रिमाटोरियम प्लस वुड दिए है। सुंदर लागे ओखाना बसे थे अपना टाइम पास हो जाए। विला बोट का बसि घूम प्रचुर बोट प्रचुर बोट एखे बोट राइड करते शेयारे ने 100 टाका करे। अपनारा विकेल बेलाटाई अवश्य आस सकाले क्योंकि बोट राइड लेवें ना असम्भव रोड। हरिश्चंद्र घाट थेके हेटे हेटे जाच्छी दशाश्वमेध घाटेर दिके। माझखाने किन्तु आरो कयेकटा घाट पेलाम। कथाय बोले एखाने 80 घाट थेके मणिकर्णिका घाट पर्यन्त 88टा घाट आछे। उल्टो करे जोदि बोली मणिकर्णिका घाट थेके 80 घाट पर्यन्त 88टा घाट आछे। श्री महामहा अधिपतये नमः।
আপনারা এখানে ভোটে দুরকমভাবে দেখা যায়। এক আপনারা এখানে বসেও দেখতে পারেন, আর সেকেন্ড হলো ভোটে করেও দেখতে পারেন। ভোটে হলো নর্মাল যে ভোটগুলো আছে সেগুলোতে নেয় এক একজনের জন্য 50 টাকা করে, আর পেছনে কুর্সিওয়ালা ভোট আছে যেগুলো খুব উঁচু থেকে দেখা যায় সেগুলোর জন্য টার্গেট নেওয়া হলো 200 টাকা। দেখিয়ে দিচ্ছি কোনগুলো কুর্সিওয়ালা ভোট আর কোনগুলো নর্মাল ভোট। এই যে ভোটগুলো দেখছেন এগুলো হলো নর্মাল ভোট, আর এই যে পেছনে ভোটগুলো দেখছেন এগুলো কুর্সিওয়ালা ভোট। প্রচন্ড ভিড় গঙ্গারতে
দেখাই ভিড়টা। গোদরিয়া মোড় কিন্তু শপিং এর একদম বেস্ট জায়গা, শপিং কা খাজানা আপনি বলতে পারেন। রাস্তার দুপাশের ফুটপাতে প্রচুর দোকান, সমস্ত কিছু দোকান আছে, শাড়ি থেকে খাওয়া দাওয়া এভরিথিং, মানে আপনি যা চাইবেন এখানে সব পাবেন। এটা দুটো দোকান আছে রাস্তার উপর, ফুটপাতের উপর এমনি দোকান আছে, পছন্দ করে শুধু আপনাকে তুলে নিতে হবে। Thank you.
জাস্ট 200 মিটার গিয়ে ডান দিকে রাস্তায় তাই হলো হরিশ্চন্দ্র ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট। হোটেলটা বদলিয়া মোড় থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মতো রাস্তা, হাঁটতে অনেকটাই সময় লাগে। আমি যাওয়ার সময় গিয়েছিলাম ঘাট থেকে, ঘাট হয়ে গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় মেন রোড দিয়ে ফিরেছি। প্রচণ্ড কনজাস্টেড, প্রচণ্ড কিন্তু জ্যাম হয় এই রাস্তায়, বাট হোটেলটা একদম টাইম লোকেশন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো পরের পর্বে। বারাণসীতে কী করলাম, কালকের দিনটা কোথায় কোথায় গেলাম, কী প্ল্যান আছে সব দেখাবো পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।